13 জন শহীদের শ্রদ্ধার্ঘ্যে পালিত হয় 21 জুলাই। হকের দাবি নিয়ে আন্দোলন করতে নেমে পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন 13 জন শহীদ। তাদের মধ্যে একজন ছিলেন হুগলির চুচুড়ার অসীম দাস। প্রতি বছরের মতন এবছরও তার বাড়িতে এসে পৌঁছেছে শহীদ দিবসের আমন্ত্রণ পত্র। ধর্মতলা সভামঞ্চ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানাবেন এবং সেখানেই শ্রদ্ধা জানানো হবে শহীদ অসীম দাসকেও, যিনি পুলিশের গুলিতে মৃত্যুবরণ করেছিলেন হকের দাবি নিয়ে লড়াই করতে নেমে। এই বিষয়ে তার ভাই শিবু দাস তিনি কি জানাচ্ছেন শুনুন। তখন ছিল কংগ্রেস আমল, 1993 সাল 21 জুলাই। তখন আমরা নো ভোট, নো আইডেন্টি কার্ড, আইডেন্টি কার্ড ছাড়া ভোট হবে না, এই ইস্যুতে আমরা সেই সময় আমাদের যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন মমতা ব্যানার্জি, ওনার ডাকে আমরা তখন কলকাতায় গিয়েছিলাম। তা কলকাতায় তখন আমরা মিটিংয়ে গেছিলাম, ওই মিটিংয়ে তখন গুলি চলেছিল, তখন বামপন্থ সরকার সরকারে ছিল। তখন ওই গুলিতে আমার মেজদা মারা যায়, আরও 13 জন মারা গেছিলেন সেদিন, আমরাও সেদিন প্রেজেন্ট ছিলাম কলকাতায়। তো আমার যেতে যেতে ওখানে পুলিশ বা হারমাদরা ওদের সঙ্গে জড়িত ছিল, সেই অবস্থায় যাতে আমাদের মিছিলটা কলকাতার বুকে না ঢুকতে পারে, হাওড়া স্টেশন থেকেই, হাওড়া ব্রিজ থেকেই একটা মানে ব্যারিকেড তৈরি করা হচ্ছিল যাতে কোনো মানুষ না যেতে পারে কলকাতার বুকে। তারপরে আমরা ঠেলে যখন আমরা যাওয়ার চেষ্টা করি হাওড়া ব্রিজের পর থেকেই, তখন থেকেই ওই গুলি লাঠিচার্জ, সেই গুলিতে আমার মেজদা মারা যায়। আজ থেকে প্রায় 30 বছর আগে 1993 সালে 13 জন যারা শহীদ হয়েছিলেন তাদের মধ্যে হুগলি অসীম দাস, তার বাড়ি সাহাগঞ্জের ঝাঁপপুকুর এলাকায়। 30 বছর আগে এইরকমই এক 21 জুলাইয়ের দিনে নিহত হয়েছিলেন অসীম। কলকাতার রাস্তায় ভোটার কার্ড হাতে নিয়ে আন্দোলনে তৎকালীন কংগ্রেসের আন্দোলন চলছিল, সেই আন্দোলনের নেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বহু সমর্থক হাওড়া থেকে রাইটার্স বিল্ডিংয়ের উদ্দেশ্যে অভিযান করেছিল, পুলিশের বাধায় পরে সেখানে তাদের লক্ষ্য করে গুলি চালায় পুলিশ, মৃত্যু হয়েছিল অসীমের। তৎকালীন সময়ের শাসক দল ছিল বামফ্রন্ট, আর এখন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার সরকার গড়েছেন। তবুও 30 বছর ধরে ভাইয়ের স্মৃতি আঁকড়ে ধরে দিদির মতাদর্শেই চলে আসছেন তার পরিবার। 1993 সালে আমরা, তখন মমতা ব্যানার্জি ছিল যুব কংগ্রেসের সভানেত্রী, আমরা মমতা ব্যানার্জিকে দেখে, মমতা ব্যানার্জির আদর্শ মূল্যবোধের রাজনীতি দেখে আমরা তখন কংগ্রেসটায় জয়েন্ট হয়েছিলাম। যখন ওই 93 সালে আমাদের মেজদা মারা যান, তারপরে যখন মমতা ব্যানার্জি আবার নতুন করে একটা রাজনৈতিক দল তৈরি করেন, তৃণমূল কংগ্রেস, তারপরেও আমরা দিদির সঙ্গে আবার সেই পার্টিতে অংশগ্রহণ করি, জয়েন্ট করি। তা আমরা মমতা ব্যানার্জিকে দেখেই আছি এখন পর্যন্ত। মমতা ব্যানার্জি যতদিন মুখ্যমন্ত্রী থাকবেন, এই দলের সভানেত্রী থাকবেন, আমাদের বিকল্প এই মুহূর্তে আর চিন্তা করার কোনো ভাবনা নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে বুকে গুলি খেয়ে শহীদ হয়েছিলেন অসীম দাস, তার শ্রদ্ধার্ঘ্যে এখনও পালিত হয় 21 দিবস এই দিনটি। আজকের দিনে আবারও মুখ্যমন্ত্রী সবার শ্রদ্ধার্ঘ্যে শ্রদ্ধা জানাবেন 21-এর মঞ্চ থেকে। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।